আর যদি মনে করে থাকো তুমি ওখানে থাকবে, তুমি আমার সাথে পরিচয় রেখো না, আর আমিও রাখতে চাই না তোমার মতন মেয়ের সাথে পরিচয়, ঠিক আছে? তুমি অতি নোংরা, জঘন্য হয়ে গেছো, তোমাকে আমি ধরে রাখতে পারবো না, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, তুমি যা তৈরি হয়ে গেছো। কি বন্ধুরা, শুনতে পেলে নিজেদের কানে? নিজের মা স্বীকার করছে যে মেয়ে আমার অধঃপতনে গেছে, মেয়ের আমার এই দশা কেউ ধরে রাখতে পারবে না, শুধু শুধু বেচারা প্রীতমের জীবনটা শেষ হয়ে গেল। চিঙ্কি মাসি নিজেও জানে, চিঙ্কি মাসির মেয়ে উচ্চন্নে গেছে, অনেক দিক থেকে উচ্চন্নে। আরও আছে এরকম রেকর্ড, আমি যদি দিতে থাকি না চিঙ্কি মাসির চ্যানেলটা, ধুস, এই তো চিঙ্কি মাসি আজকে গর্ব করছি না, চিঙ্কি মাসির একটা ভিডিও, প্রীতমের নাকি চারটে ভিডিও, আরও অনেক মানুষের নাকি ছটা সাতটা ভিডিও, একটা করে লাইভ। তা বলি চিঙ্কি মাসি, আমার দুটো ভিডিও, তোমার চ্যানেলটা ধুস। সিরিয়াসলি বিশ্বাস করো, শুধু দুটো ভিডিওর মধ্যে শুধু রেকর্ডিংগুলো দিতে থাকবো। বুঝতে পারছো চিঙ্কি মাসি? কেন চিঙ্কি মাসি এরকমভাবে নিজে মানুষের লাইফ নিয়ে খেলা, মেয়েকে দিয়ে খেলানো, এই পুরোনো খেলাগুলো বন্ধ করো না, গেমগুলো এবার একটু বন্ধ করলে হয় নাকি? সবাই জানে তোমার মেয়ে প্রীতমকে ফাঁসিয়েছে, সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। কত চালাকি হবে, তোমার মেয়ে আজকে নতুন চালাকি খেললো, যখন দেখলো সব পাবলিক খেপে গেছে তোমার মেয়ে জিমির ওপর, তখন নতুন কি কিউ অ্যান্ড এ ভিডিও, সব বন্ধুরা জানতে চাইছে, সবাই চাইছে, তাই আমি বলছি কত ভালোবাসা। তোমার মেয়ে যে অ্যাক্টিং জানে সেটা সবাই জানে, তুমি নিজে বলেছো তোমার মেয়েকে, তোমার মেয়ে নিজে ভিডিওতে বলেছো তোমার মেয়ে অ্যাক্টিং ভীষণ ভালো পারে, তাই তুমি মেয়েকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আবার বলো না যেন প্রমাণ কই, প্রমাণ আছে বললে আমি আবার দিয়ে দেবো, ওর মধ্যে আবার আরও অনেক কিছু আছে সেই প্রমাণটার মধ্যে, কিছু ঘুরতে আবার চিঙ্কি মাসি কেউ যে বেরিয়ে যাবে। মনে আছে তো পূর্ণিমা একদিন গিয়ে বেরিয়ে গিয়ে তোমার নামে কথা বলেছিল সত্যি কথাগুলো, একদিনে হাজার না 800 না 1000 জন সাবস্ক্রাইবার জঝর করে পড়ে গেছিলো। আমাদের আর কিছু বলতে হবে না, তোমার বলা কথাই শুধু রেকর্ডটা চালিয়ে দেবো, বুঝতে পেরেছো? তুমি কি জিনিস, তুমি কি জিনিস যদি বলি না, শুধু তোমাকে দয়া করি, কেন বলো তো? একজন মহিলা ইউটিউব থেকে ইনকাম করতে সবার অধিকার আছে, কিন্তু ওই যে বললাম শুধু শুধু প্রীতমের জীবনটা দিয়ে ছেলে মেয়ে ছেলে খেলা করো না, এই যে বললে না প্রীতম নাকি সাইকো, তো তাহলে এক কাজ করো না চিঙ্কি মাসি, তুমি তো জেনে গেছো তোমার জামাই সাইকো, তাহলে প্রীতমের উপর শুধু শুধু কেন মেয়ে নিজের সাইকো? আবার তুমি এটাও স্বীকার করছো তোমার মেয়েও এক ধরনের পাগল সাইকো, তুমি নিজের মুখে স্বীকার করলে, তাহলে এক কাজ করো না, তুমিও তো তোমার ডিপ্রেশনের রুগীটাকে তোমার জামাইয়ের ঘাড়ে তুলে দিয়েছিলে, কি দরকার নিজের মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দাও না? বিয়ে করার জন্য তো আবার প্যাপার করে অনেকে আবার মানে হোমো বড়ো আবার চলে আসে তোমার মেয়ের কাছে, তা বলি কি এই হোমোটাকেই বরং জামাই করে নাও না, হোমো তো নিজে আসতে চাইছে, তারপর তুমি আবার হোমোকে টাকা খাইয়ে দিশানির নামে বদনাম করতে চাইছো, হোমোর সাথে তো তোমার আগাগোড়া, আজকে তো স্বীকার করিয়ে ফেললো চিঙ্কি মাসি যে হোমোর ভিডিও নাকি চিঙ্কি মাসির খুব ভালো লাগে, হবে না কেন? চিঙ্কি মাসি তো পুরী হয়ে গেছে, চিঙ্কি মাসির বর তমনাটা আবার নাকি খুব বয়সে আবার কচি খোঁকা চিঙ্কি মাসি থেকে, চিঙ্কি মাসি যেহেতু বয়স্ক চিঙ্কি মাসির তো তমনাকে খুশি করার আর সম্ভব হয়ে উঠছে না, তা বলি একটা হোমো জামাই নিয়ে এলে দুদিকটা সামলে যাবে, তমনাও একটু চুকুম চাকুম পায়, তাতে কী হয় বলো তো, তমনাকেও একটু খুশি রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে চিঙ্কি মাসি তোমার তাহলে ঘর বা দুটোই বজায় থাকবে, ঘরের পাখিটা উড়ে যাবে না, বাইরের পাখি এসে আবার সব দিকটাই বজায় থাকবে, সে বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো থাকে না চিঙ্কি মাসি, সেরকম করে না। তো এবার আসি পরের কথা, তা চিঙ্কি মাসি এই তো তুমি তো নিজের মুখেই বলে দিলে যে তোমার মেয়ে অতীব জঘন্য, কেউ তাকে ধরে রাখতে পারবে না, তো তুমি তো মা হয়ে ধরে রাখতে পারছো না, তাহলে বুঝতে পারছো তুমি তো পাবলিক, এই তো পাবলিক শুনতে পাচ্ছে, তুমি মা হয়ে বলছো যে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, তুমি জঘন্য হয়ে গেছো। একটা মা যখন বলে, একটা মায়ের কিন্তু একটা মেয়েকে কেউ ছিঁতে পারে না, তাই না? ঠিক যেমন একটা মাই বলতে পারে যে সেই মেয়েটার বাবাকে, ঠিক সেরকম একটা মাই বলতে পারে তার সন্তান ঠিক কী রকম টাইপের, বাইরের লোক কেউ বলতে পারে না, বিশ্বাস করো বাবারাও বলতে পারে না, কিন্তু একটা মা জানে ভিতরে ভিতরে তার মন জানে তার সন্তান কী। চিঙ্কি মাসি নিজের মুখে বলছে, বুঝতে পারলে? এটা চিঙ্কি মাসির মেয়ে আমাকে পাঠিয়েছিল, আবার যেন বলো না আমি রেকর্ডিং করি, আরে না তুমি যে চিঙ্কি মাসি বলো না, চিঙ্কি মাসির মেয়ে সাইকো, চিঙ্কি মাসি নিজের মুখে বললো, তো চিঙ্কি মাসির মেয়ে আমাকে পাঠিয়েছিল, ওটা ফরওয়ার্ডেড, বুঝতে পারলে? ওটা ফরওয়ার্ড করেছিল আমাকে, বলেছিল দেখো আমার মা আমাকে নিয়ে কীরকম বলে, আমাকে বেচে বিক্রি করে কী করে খায়, আর মেয়ের নামে কেউ এরকম বলতে পারে, সত্যি আমিও শুনেছিলাম মেয়ের নামে কেউ বলতে পারে, ওটাই তো বলছি অনেক কিছু জেনেছি গো, সেই জন্য শুনে চলে এসেছি, আরও অনেক কিছু আছে, একটু একটু করে বলেছিলাম না, কথা দিয়েছিলাম প্রমাণ দেবো, আমি না আবার ওই ভিডিও করে করে বিজনেস করে করে খাবো বলে সেরকম করি না, দেখো না দিনে আমার একটা হয়তো ভিডিও আছে, কারণ কেন বলতো আমি আবার বিজনেস করতে ভালোবাসি না, আমার মন গেলে ভিডিও বানাই, ওই যে বলেছি চিঙ্কি মাসির আসল রূপটা তোমাদের সামনে তুলে ধরবো, ব্যাস আমার মোটিভ এইটুকু, এইটুকু এর থেকে বেশি কিছু না, ওই লাখ লাখ টাকা ভিডিও থেকে ইনকাম করতে হবে, আমার ভিডিও থেকে পেট চলে এরকম আমার দশা নেই, ঠিক আছে? তো এবার আসি পরের কথায়, তা বলি চিঙ্কি মাসি প্রীতমকে তো অনেক কিছু বললে তুমি, প্রীতমকে বললে না বাবা ভাই প্রীতম আমার ভাই হয়ে গেল, মা তোর জামাই আমার ভাই, আর চিঙ্কি মাসি পারে সিরিয়াসলি, চিঙ্কি মাসি বললো নাকি ও চিঙ্কি মাসি তো আপনাকে আবার দাদা বলে ফেলো, নি জানো কোনো দিন কে জানে চিঙ্কি মাসি তো সম্পর্ক গুলিয়ে ফেলে, কে আর জানে, তাহলে যে মেয়েকে বলেছে, যে চিঙ্কি মাসির মেয়ে জিমিকে বলেছে যে আমি তাকে বিয়ের আগের দিন রাতও দিয়েছি, তার আগেও অনেকবার দিয়েছি, তার আগেও অনেক খেয়েছি, অনেক করেছি, অনেক কিছু বললো, চিঙ্কি মাসি তাকে ভাই বানিয়ে দিল মেয়ের, হু আমার নামে খেয়া পাগল হয়ে যাবে, চিঙ্কি মাসিকে যত দেখি না আমার যেন কীরকম মাথা এরকম করে ঘুরতে থাকে মোবো করে, চিঙ্কি মাসি কী করে কী বলে চিঙ্কি মাসি নিজেই জানে না, এই পুরো আট পাগলি মাল। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে চিঙ্কি মাসি শেয়ান পাগলি, শেয়ান পাগলি আট পাগলি নয়, তোমাদের পাগলে দেবে চিঙ্কি মাসি, শুধু হচ্ছে পেসা জেনে পেসা পেসা। এবার চিঙ্কি মাসি কী বললো প্রীতমকে, যে প্রীতম নাকি কী জানো দেখে এসেছিলো যে চিঙ্কি মাসি তো এক চাই রুম, তা বলি চিঙ্কি মাসি তুমি কী করেছিলে, তুমি তো মা, তোমার একটা উঠতি বয়সের ছবি থাকতে, তুমি অতগুলো ছেলেকে ঘর ঢুকিয়েছিলে কেনে, অতগুলো ছেলেকে ঘর ঢুকিয়েছিলে কেনে, ভিডিও করার জন্যে মেয়েকে ফেমাস করতে হবে,
মেয়েকে বেঁচে খেতে হবে চিঙ্কি মাসি, সেই জন্য মেয়েকে একই বেঁচে খাওয়ার নেশা। চিঙ্কি মাসি উঠতি বয়সে ছুরি বাড়িতে আছে, নিজের মেয়ে বাবা নিজের দিক থেকে বেরিয়েছে সেই মেয়ে, মানে নিজের পেটের মেয়ে, ওটা কিছু মাইন্ড করো তো। সেই মেয়ে বাড়িতে উঠতি বয়সে ছুরি আছে, তার জেনেও চিঙ্কি মাসি অতগুলো ছেলেকে ঘরে ঢুকিয়েছে। আচ্ছা চিঙ্কি মাসি, তোমার উদ্দেশ্যটা কী ছিল বলো তো? মেয়েকে বিক্রি করা, তারপর খাওয়া? একটা সুস্থ ভদ্র ফ্যামিলিতে কোনো মা, একটা মানে যৌবন ফুটছে সেরকম মেয়ের বাড়িতে যদি থাকে, কেউ কতগুলো ছেলেকে, তোমরাই শুনলে চার পাঁচজন ছেলে, কী করে একটা মা দরজার গেট গেট খুলে দেয়? কুন্তল গেটের কাছে এসে বাইরে দাঁড়িয়ে রইল, তাকে চিঙ্কি মাসি পেরাতে শুরু করলো ইট পাটকেল টাইলস দিয়ে, বললো কি না এই করতে এসছে ওই করতে এসছে। কিন্তু চার পাঁচজন ছেলে ঘরে ঢুকে গেল, চিঙ্কি মাসি চাচালে না, ভিডিও করলে না, চিঙ্কি মাসি আবার তাদেরকে জল খাবার দিয়েছে খেতে, থাকতে দিয়েছে, তো বুঝতে পারছো বন্ধুরা? চিঙ্কি মাসি নিজেই, আরে বলি না মালটা পুরো আছে তার কাটা, নাহলে কেউ নিজের মুখে স্বীকার করে যায়, কেমন মা গো বন্ধুরা, কেমন মা, এই কেমন মা? চার পাঁচজন ছেলে, তখন তো প্রীতমের সাথে বিয়ে হয়নি, ও তো উঠতি বয়সে ছুরি, ভিডিও করার জন্য চার পাঁচটা অচেনা ছেলেকে ঘরে ঢুকিয়ে দেবে? তাহলে বুঝতে পারছো পুরোনো কথাগুলো কেমন মিলছে? ঘরের মধ্যে ঢুকিয়ে প্রীতম বলতো না, ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে লক করে দিয়ে চলে এলো, কেমন না? যার ইয়াং মেয়ে সেই ঘরের মধ্যে বসে আছে, একটা ইয়াং ছেলে যে কোনো মুহূর্তে ঘি আগুন পাশাপাশি থাকলে যা কিছু হয়ে যেতে পারে, বুঝতেই পারছো? সেই বয়সটা 13, 14, 15, 16 থেকে 18 আগে মাঝামাঝি ওই টাইমটা, কতটা খতরনাক টাইম, ছেলে মেয়েকে মানুষ কী করে মানুষ করে, কতটা আগলে রেখে সেই অবস্থায় চিঙ্কি মাসি এই কাজগুলো করছে, মানে বুঝতে পারছো? আবার বলছে কি না প্রীতম ওই চিঙ্কি মাসির মেয়ে জিমি আজকে আবার একটু সিম্প্যাথি নিচ্ছিল মানুষের কাছে, ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, চিঙ্কি মাসি বলছিল প্রীতম নাকি ব্ল্যাকমেল করে। যে মা যৌবন ফুটে ওঠা মেয়েকে একটা ঘরের মধ্যে অন্য ছেলে দিয়ে বন্ধ করে রেখে দিয়ে বাড়ি থেকে লক করে দিয়ে চলে যায়, যে মা বাড়িতে একটা উঠতি বয়সে ছুরি আছে, নিজের মেয়ের জেনেও চার পাঁচজন ছেলেকে দীর্ঘদিন নিজের বাড়িতে থাকতে দেয়, কেমন মা? প্রশ্ন উঠছে না তোমাদের মনে? প্রশ্ন উঠছে না? তোমরা তো যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতি, কী করে মানছো চিঙ্কি মাসির কথা, কী করে হজম করছো? পারো না তোমরা চিঙ্কি মাসির চ্যানেলটাকে বয়কট করে দিতে পারো না, আনসাবস্ক্রাইব করে একদিনে একদিনে সবাই মিলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসতে, এই চিঙ্কি মাসির ভিডিও দেখতে দেখতে না আমার উচ্চারণগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, ওলট পালট। সিরিয়াসলি তোমরা চিন্তা করো, প্রীতমকে নিয়ে কথা বলছে যে এখনও জামাই, ঠিক আছে, তাকে নিয়ে কথা বলছে, জামাইয়ের মাকে নিয়ে বসে বিক্রি করেছে, একে নিয়ে বসে বিক্রি করেছে, ছেলে কথা বলেনি চিঙ্কি মাসি, বুঝতে পারলে? চিঙ্কি মাসি কী জিনিস তোমরা বুঝতে পারছো? এবার প্রীতমকে বলছে, তা চিঙ্কি মাসি বলি কি, তোমার বাড়িতে এখন যে ষাঁড়টাকে পুষে রেখেছো, যাকে বলছো তুমি নাকি জন্ম দিয়েছো, কি তো কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের পালিতা মা, কোথায় কী মানে কী কী আর বলবো ও চিঙ্কি মাসি, কোথায় কেষ্ট আর তোমার ঘরে কোথায়, বুঝতে পেরেছ? কেষ্ট আর এদিকে হচ্ছে কে লয়াকা দন্ত নয়কা, কেষ্ট দুটো কেষ্টর মধ্যে ফারাক, বুঝতে পারছ? চিঙ্কি মাসি তুমি পাপে পড়ে যাবে, এই ষাঁড়টা খ্রিস্তিবাস ষাঁড়টার সাথে তুমি এই নাইজেরিয়ান ওই দোলানো, এই খ্রিস্তিবাসটার সাথে তুমি কৃষ্ণর মিল করলে, হায় ভগবান, কৃষ্ণ যদি বেঁচে থাকতো, কৃষ্ণ মরে গেছে তো, আমার সব ওলট পালট হয়ে যাচ্ছে বন্ধুরা, কৃষ্ণ ওপর থেকে তোমায় গাল দেবে, খা মা চু বলে গাল দেবে, বলে হ্যাঁ চিঙ্কি খা চিঙ্কি মা চিঙ্কি চু, তুই কী বলছিস, তুই আমার সাথে ষাঁড়টার তুলনা করছিস? সিরিয়াসলি চিঙ্কি মাসি তুমি পারো, কৃষ্ণের বাণী মানুষের মুখে মুখে আওড়ায় পুণ্য অর্জন করার জন্য, আর কৃষ্ণি বাসদার সঙ্গে তুমি আজকে কৃষ্ণের তুলনা করলে, সিরিয়াসলি সিরিয়াসলি চিঙ্কি মাসি ডুবে, তুমি ডুবে যাও সিরিয়াসলি, চিঙ্কি মাসি বলে কিনা কৃষ্ণের চচ্চড়ি খেয়ে জন্ম নিইনি, ও চিঙ্কি মাসি তোমার ওই ছোটোখাটো বড় তবনা, মানে বয়সে ছোটো আর কি, ওই তবনা কিছুদিন আগে কিছু দিচ্ছিল ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছো, ওই আরটা ভালো লাগে না আমাদের কাছে আছে, আর কত রেকর্ডিং শোনাবো বলো তো, আর ভালো লাগে না হাতগুলো ব্যথা করে এডিট করতে করতে, তো বলছে কি ওই যে তবনা দুদিন আগে অপূর্বকে কিস্তি মারছিল, ওই এই বাচ্চা এই ওই বাচ্চা, এখানে তোকে আমি চুপ করে দিয়ে চলে যাবো, এখানে আমি তোকে ঠু করে দিয়ে চলে যাবো, তা বলি কি তবনা, এই যে তবনা তোমার যে ছোটোখাটো বড়টা কুচকুচি বড়টা তোমার, তো বলি কি তোমার সেই বড়টার মুখ দিয়ে সেদিনকে বেরোচ্ছিল, ও চিঙ্কি মাসি ওটা কী গো, ওটা রামকৃষ্ণের বাণী, চিঙ্কি মাসি তুমি পারবে এটা বলতে, রামকৃষ্ণের বাণী, তাই না চিঙ্কি মাসি, তাই না? ও চিঙ্কি মাসি তোমার তোমার শাশুড়ি বুঝি চচ্চড়ি খেয়ে, খিস্তির চচ্চড়ি খেয়ে তোমার, মানে তোমার দ্বিতীয় শাশুড়ি বুঝি খিস্তির চচ্চড়ি খেয়ে তোমার এই তবনা ছোটোখাটো বড়টাকে জন্ম দিয়েছিল, ওই জন্যেই বুঝি তোমার তবনা বড় তো গালাগাল দিচ্ছিল ভিডিওতে, আর রেকর্ডিংটা তোমার নাকি আমরা আবার স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছিলাম, ভালো না? কী বুঝি চিঙ্কি মাসি তুমি কী বলো, তুমি কিছু ভাবো, বুঝতে পারো? প্রীতমকে বলছো খ্রিস্তিবাস, আর ঘরে একটা সাঁড়কে রেখে দিয়েছো, ওটা কী বার চিঙ্কি মাসি, ওর মুখ দিয়ে কী বেরোয় চিঙ্কি মাসি, কী বেরোয়, ও তো তোমাকে চুপ করে দিয়েছিল দুদিন আগে, আজকে যে তাকে মা বলছে তাকে দুদিন আগে পুরো চু দিয়েছিল একবারে, খা মা চু করে দিয়েছিল, এদিক থেকে ঢুকে ওদিক থেকে বার করে দিয়েছিল, তা চিঙ্কি মাসি ওটা আবার কবে থেকে চলে হলো, আর চিঙ্কি মাসি সবই কাম থাকে, চলো কাম বর, তারপরে হচ্ছে জমাই কাম মেয়ের বর, তাই না, জমাই কাম চিঙ্কি মাসির নাগরদোল্লা নাগরদোল্লা, তারপরে হচ্ছে এসব কাম কাম, চিঙ্কি মাসি সব কাম কাম থাকে, মানে এটাও হবে এটাও হবে, মানে চিঙ্কি মাসি সব অফারে কেনে ভাই, বাই ওয়ান গেট ওয়ান, এও দেবে ও দেবে ওকেও দেবে একেও দেবে, মানে চিঙ্কি মাসি যেটাই কেনে না কেন সেটাই হচ্ছে মেয়েরও হবে মাসিরও হবে, তাই না চিঙ্কি মাসি, এবি এবি একদম। হ্যাঁ বলি চিঙ্কি মাসি তো বলতে লজ্জা করে না এইসব কথাগুলো, আমার না ভিডিও করে করে থকে গেছি, কী ভিডিও করবে চিঙ্কি মাসিকে নিয়ে, কী ভিডিও করবো, এ চিঙ্কি মাসি তো নিজেই একখানা তার কাটা মাল, ভিডিও করে বলে ও ও ও করে বলে যাচ্ছে, তা চিঙ্কি মাসি
একটা মাত্র ঘরে কী হয় সেটা তো সবাই বুঝতে পারি, আমরা তো সবাই বুঝতে পারি তোমার একখানা ঘরে কী হয় না হয়। ওই একখানা ঘরেই তো তোমার মেয়েকে লটকিতি করেছে, আর ওই একখানা ঘরেই তোমার মেয়ে যা করে বেরিয়েছে। তোমার ওই একখানা ঘর আর একখানা বাথরুম পুরো ফেমাস, ইউটিউবে ফেমাস। চিকিবাসীর বাথরুমে কী হয় আর চিকিবাসীর ঘরে কী হয়, মানে ওয়াইটি সব মানুষ জানে। মায়েরও কেচ্ছা মেয়েরও কেচ্ছা, আর কত কেচ্ছা করবে চিকিবাসী? আমরা তো আছি দায়িত্ব নিয়ে চিকিবাসীকে ওয়াইটিতে ফেমাস করার জন্য। ফেমাস গো ফেমাস, চিকিবাসী যত না ভাইরাল হবে চিকিবাসীকে ভাইরাল আমরা করে দেবো, তাই না চিকিবাসী? ও চিকিবাসী আমাদের জন্য তুমি ভাইরাল করছো, একটু আমাদের কথা বলো না। ও চিকিবাসী আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দাও না গো, তুমি ফেমাস হয়ে যাবে, তোমার নিয়ে কত ভালো ভালো কথা বললুম বলে দাও, আমার ভিডিওটা তুমি একটু কমিউনিটিতে দাও বুঝলে। এই কত কি তুমি আরও ফেমাস হয়ে যাবে, লোকে সব কথা অর্ধেক কথা জানে না গো, বুঝতে পেরেছো? তুমি কি জিনিস, এগুলো যত লোককে জানাবে তত লোক তোমাকে সাবস্ক্রাইব করবে মজা দেখার জন্য, বুঝতে পেরেছো? দিদি ঝাড় দিতে চলে এসেছিল, দরজা ঠকঠক করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? বাকিটা আবার পরের ভিডিওতে আসছি চিকিবাসী, আজকে তোমাকে ইউটিউব খানি, বাকিটা আবার পরে। চলো টাটা চিকিবাসী, দায়িত্ব নিয়ে বলছি তোমাকে পুরো ফেমাস করে দেবো।